আসসালামু আলাইকুম এমআরআ নতুন ভিডিওতে আপনাকে স্বাগত তো আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি কাইং মাস্টার দিয়ে আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন সেটাই আপনাদেরকে দেখাবো তো পার্ট ওয়ান হিসেবে আমার অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে আই বাটনে সেটা লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এবং আজকে দেখাবো যে পার্ট টু আমি মনে করি এটা ভিডিওটা দেখলে আপনাদেরকে অনেকটাই সহজ মনে হবে তো বন্ধুরা আমি বেশি বক বক করবো না চলেন পার্ট টুর মধ্যে কি কি রাখছি ভিডিও এডিটিংয়ের মধ্যে সেটা আমরা এখন দেখে আসবো তো তার আগে বলে রাখি যারা নাই লাল অপশনে লেখা আছে সাবস্ক্রাইব সেখানে একবার সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলটা অন করে দেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো চলেন বন্ধুরা শুরু করা যাক তো ওয়েলকাম ভাই বন্ধুরা তো আপ আমরা সরাসরি এখন ক্রাইম মাস্টারে চলে যাচ্ছি তো আগেও বলছি ক্রাইম মাস্টারটা ফোনে যদি না থাকে এটা গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন অথবা এটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা চলে সেখান থেকেও এটা ইনস্টল করে নিতে পারেন এরকমটা আসার পরে এখানে প্লাস বাটন আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লাস বাটন আছে প্লাস বাটন একবার টাচ করবেন টাচ করার পরে ইম্পোর্ট প্রজেক্ট ইম্পোর্ট প্রজেক্ট আসার পরে এখানে দেখবেন যে আমি এখন আমার ভিডিওগুলো সিলেক্টেড করবো তো এখানে দেখতে মিডিয়া ব্রাউজার একটা অপশন আছে সেখানে টাচ করবো তো এখান থেকে আমি একটা ভিডিও তো একটা ভিডিও নিবা আমি তো ভিডিও আমি একটা নেওয়ার পরে দেখা যে আমার একটা ভিডিও এখানে আসছে তো এই ভিডিওটা আমি এখন এডিট করব তো ভিডিও এডিট করার পরে এডিট করার জন্য আমি যে কাজটা করব সর্বপ্রথম আমি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার কালারটা একটু অনেকটা সাদা হয়ে গেছে ভিডিও করার সময় তো এই কালারটা আমি একটু ম্যাচিং করব। তো ভিডিওর উপর আপনি একবার টাচ করবেন টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার ফিল্টার কালার ফিল্টার অপশন আছে সেখান থেকে চাইলে আপনি এখান থেকে যে কোনো কালারও চুজ করে নিতেন আপনার পছন্দ মতো যে কোনো কালার চুজ করে নিতে পারেন অথবা আপনি ভিডিওর উপর টাচ করে এখানে দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্টমেন্ট অপশন আছে তো কালার অ্যাডজাস্টমেন্ট অপশান আছে সেখানে একবার টাচ করবেন সেখানে টাচ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা এখানে ব্রাইটনেস এখানে বাড়াইতে কয়তে কমাইতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে কালার আমি এখান থেকে কালারগুলো অ্যাডজাস্ট তো আমি এটা এই ব্রাইটনেসটা আমি একদম জিরোতে রাখবো এটা জিরুতে রাখবো তো এটা আমি একটু হালকা হালকা বাড়াবো টাটির মধ্যে রাখলাম তো দেখি এখন ভিডিওটাও কীরকম দেখা যায় তো এখন আমার যতটুকু মনে হচ্ছে আমি খেলা তার একটু অ্যাডজাস্ট করতে পারি এটা আপনি যেরকম আপনার পছন্দ হয় এখানে কালার এখানে কমাইতে বাড়াতে পারেন ভিডিওতে আপনি আপনার পছন্দ মতো এখানে কালারের কালারগুলো একটু ফুটিয়ে তুলবেন ভিডিওতে একটু সময় নিয়ে এই কালারগুলো ম্যাচ করতে হয় আপনার যার মানে এক একজনের মোবাইল এক একজনের ভিডিও কোয়ালিটি এক এক রকম হয় সেই ব্রাইটনেসগুলো আপনি আপনার ফোনে যেভাবে পছন্দ হয় আপনার ফোনে যেভাবে সৌন্দর্য বহন করে আপনার ভিডিওতে আপনি সেভাবে আপনি এটা নিতে পারেন ঠিক আছে তো এইভাবে করে আপনি কালার অ্যাডজাস্টমেন্টে এখানে কালারগুলো আপনি নিতে পারেন তারপর ভিডিও লেয়ারের পর একবার টাচ করবেন টাচ করার পর আমি এই ভিডিওতে এখন আমি এই ভিডিওতে এখন সাবস্ক্রাইব বাটন এড করব তো এই ভিডিওতে সাবস্ক্রাইব বাটন এড করার জন্য আমি সর্বপ্রথম যে কাজটা করব লেয়ার অপশন আছে লেয়ার অপশন একবার টাচ করবো টাচ করার পর এখানে মিডিয়া ব্রাউজার আছে মিডিয়া ব্রাউজার সাবস্ক্রাইব বাটনটা আমার ডাউনলোড করা আছে তো যার কারণে আমি সাবস্ক্রাইব বাটনটা এখান থেকে খুব সহজে অ্যাড করতে পারবো তো আপনারা দেখবেন যে ইউটিউবে সাবস্ক্রাইব বাটুন লেখা অনেকগুলো ভিডিও এরকম দেওয়া আছে মানে যেগুলো ফ্রি গ্রিন স্ক্রিন ফ্রি গ্রিন স্ক্রিন সাবস্ক্রাইব বাটুন এখানে অনেকগুলো দেওয়া আছে ইউটিউবে আছে সেখান থেকে নিয়ে আপনারা এগুলো কেটে নেবেন হুম তো এখন এই গ্রিন স্ক্রিন আমি সাবস্ক্রাইব বাটনটা এড করছি সেখানে যে গ্রিন স্ক্রিন আছে সেটা আমার রিমুভ করতে হবে তো আমি সাবস্ক্রাইব বাটন যে লেয়ার অপশান আছে সেই লেয়ার অপশনে একবার টাচ করবো লেয়ার অপশানে টাচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রোমাকে ক্রোমাকে একটা অপশন আছে তো ক্রোমাকে অপশন আমি টাচ করবো টাচ করার পরে এটাকে ইনেবল করবো এনেবল করার পরে এটা আমি ফিফটি ফিফটি করে দেবো ফিফটি ফিফটি করলে কালারটা একটু কালারটা একটু দেখেন একটু ভালো দেখা যায় ফিফটি ফিফটি করলে হ্যাঁ তো আমি ফিফটির মধ্যে দিয়ে আমি টিকমার্ক করে দেব তারপর দেখলাম সাবস্ক্রাইব বাটনটা এখানে আসে তো এখন সাবস্ক্রাইব বাটনটা আমি একটু সোটো করবো ছোট করার জন্য আবার সাবস্ক্রাইব বাটন আমি টাচ করলাম টাচ করার পরে এটাকে আমি একদম একটু একটু সোটো করে নিলাম সোটো করে আমি যে কোনো এক সাইডে আমি রেখে দিলাম এটা তারপর আমি একবার ওকে করে দিলাম তো এভাবে করে আপনি সাবস্ক্রাইব বাটনটা আপনি এখানে লাগাতে পারেন এখান থেকে আমার ভিডিওতে যে এখন ভয়েসটা আছে অডিও সেটাকে আমি আলাদা করব তো সেটা আলাদা করার পর জন্য ভিডিওর উপর টাচ করার পরে এখানে কাছে সিনো আছে কাছে সিনোতে টাচ করবেন টাচ করার পর এখানে দেখছেন এখানে দেখছেন এক্সট্রাক্ট অডিও এক্সট্রাক্ট অডিও অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন এটার ওপর টাচ করেন টাচ করার পরে দেখেন আমার অডিও ফিল্ডারটা আলাদা হয়ে গেছে ম্যাম ভিডিও ভিডিও থেকে অডিওটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এই ভিডিওর উপর কীভাবে লিখতে হবে এই ভিডিওর জন্য আমি ধরেন এখানে একটা সাবস্ক্রাইব হাত দিয়ে লিখে দেব বা মানে আমি এমনি লিখে দেব সাবস্ক্রাইব লিখে দেব বা এম আর সিটিজি বাংলা আমার চ্যানেলের নামটা আমি এখানে লিখবো তার জন্য আমার যেটা করতে হবে ভিডিওর উপর আমি একবার টাচ করবো টাচ করার পরে সরি আমি তো আমি যেটা লাগবে এখানে দেখতে পাচ্ছেন লেয়ার অপশান আছে লেয়ার অপশানে ক্লিক করব লেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখছেন ট্যাক্স ট্যাক্স অব অপশনে একবার টাচ করবো ট্যাক্স অপশানে টাচ করার পরে এখানে আমি লিখবো এম আর সি টিজি বাংলা এম আর সি টি জি বাংলা বি এ এন জি এল এ বাংলা তো এম এমআরসিটি জি বাংলা লেখা আমি এখানে একবার ওকে করে দিলাম তারপর এই লেখাটা আমি এখন কালার করবো এই লেখাটা আমি একটু কালারিং করে নিব তো কালার করার পর সিন সিন্নের অপশনে ফার্স্ট দেখতে পাচ্ছেন একটা কালার সে কালার একবার টাচ করবো টাচ করার পর এখান থেকে ধরেন আমি গ্রিন স্ক্রিনও দিতে পারি বা আমি এখান থেকে লালও দিতে পারি তো ধরুন আমি লাল দিলাম তারপর লাল দেওয়ার পর এটাকে আমি ছোটো বড়ো করে নিতে পারি তো এটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমি রাখলাম এটা তারপর আমি টিকমার্কে একবার টাচ করে দিতে পারি বা এখানে আপনি এই লেখাটার এনিমেশনগুলো দিতে পারেন ইন এনিমেশন হিসেবে আপনি এখান থেকে অনেকগুলো এনিমেশন আছে এভাবে দিতে পারেন এভাবে আসতে পারবে আসতে থাকবে এখান থেকে যে অ্যানিমেশনগুলো আপনার পছন্দ হয় সেগুলো আপনি দিতে পারেন ঠিক আছে তো এভাবে দিতে পারেন আপনি আমি ধরেন আমি এখানে এটাই দিলাম তো ইন অ্যানিমেশন ছাড়া এখানে আরও অ্যানিমেশন আছে এই যে ওভার অ্যানিমেশন আছে এখান থেকে আপনি এখান থেকেও দিতে পারেন এখানে অনেকগুলো আছে এই যে এগুলো দিতে পারেন আপনি ওভার লেয়ারও অ্যানিমেশন আছে এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে অনেক সুন্দর সুন্দর অ্যানিমেশন আছে এখানে হ্যাঁ দেখতে পারছেন এই তো দিতে পারেন এখানে অনেকগুলো অ্যানিমেশন আছে তো জাস্ট আমি এটাই দিলাম তো ধরেন এখানে অ্যানিমেশনের কোনো শেষ নেই আউট অ্যানিমেশন আছে আউট অ্যানিমেশন আছে দেখেন আউট অ্যানিমেশনের মধ্যে আপনি চালে এটা এই যে আউট অ্যানিমেশন অর্থাৎ মানে ভিডিওটা শুরু হবে একরকম শেষ হবে আর রকম কারণ আমি এই লেখাটাকে একটু গোল বৃত্ত আকারে এবং গোল বৃত্ত আকারে আমি এখন একটু চিহ্নিত করব। তো তার জন্য যেটা করতে হবে আমি আবার পুনরায় এখানে লেয়ার অপশন আছে লেয়ার অপশানে টাচ করব। টাচ করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন ট্যাক্সের নিচে ট্যাক্সের এন হ্যান্ড ওয়াইটিং হ্যান্ডরাইটিং অপশনে যাবেন হ্যান্ডরাইটিং এটা অর্থাৎ আপনার হাত দিয়ে এটা আপনি একটা চিহ্নিত করবেন ঠিক আছে ধরেন এই লেখাটাকে আমি একটু চিহ্নিত করবো তো এখানে কলম অপশন আছে এখানে আপনি এখানে ধরেন আপনি যে কোনো একটা সাইজ করে নিতে পারেন ঠিক আছে ধরেন এইটা আপনি আমি এখন চিহ্নিত করতে পারি এটা ঠিক আছে ধরেন এটার জন্য যেটা করতে হবে এটা আপনি একবার টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পরে এটাকে আপনি আপনি বড়ো ছোটো করে নিতে পারেন এখানে ধরেন এটা এইভাবে চিহ্নিত করে দিতে পারেন আপনি হ্যাঁ এভাবে চিহ্নিতগুলো করে দিতে পারেন অথবা আপনি চাইলে এটা আপনি আমি ডিলেট করে দিলাম এটা আমি পুনরায় আরেকবার দেখাচ্ছি এভাবে করে দিতে পারেন এখানে এক একটা অপশনের এক এক রকম কাজ তো ধরুন আমি আবার পুনরায় টাচ করলাম টাচ করার পরে এটা লেয়ার অপশনে গেলাম লেয়ার অপশনে যাওয়ার পরে এখানে আবার হ্যান্ডরাইটিং অপশনে চলে গেলাম হ্যান্ড রাইটিং অপশনে যাওয়ার পর আমি এখান থেকে অপশন আছে আমি কলম দিয়ে চেঞ্জ করলাম এখন আমি হাত দিয়ে লেখবো ধরেন হাত দিয়ে এই লেখাটাকে আমি একটু গোল করবো তো আপনি চাইলে এইভাবেও গোল করে দিতে পারেন এগুলো আপনি চিহ্নিত করবেন ভিডিওর কিছু কিছু অপশন আছে এখানে ভিডিওতে মানুষকে চিহ্নিত করে দেখাতে হয় তো যার কারণে এই অপশনগুলো তো এগুলো যদি মুছতে হয় এখানে দেখতে পাচ্ছেন মোবাইলের মতো অপশন আছে সেখানে একবার টাচ করলে আবার চলে যাবে এখান থেকে আপনি যে দাড়িগুলো ছোট বড় করতে পারেন এখান থেকে চিহ্নগুলো অর্থাৎ এই দাগগুলো তো ধরেন আমি এখন এই এই দাগগুলো দেখছেন ছোটো এখন দেখছেন একরকম তো আমি যদি এখন মোটা করি ধরেন একটু মোটা দেখেন এখানে আর এক রকম তো এভাবে করে এখান থেকে আপনি ছোটো বড়গুলো করে নিতে পারেন ধরেন ইন্টু অ্যাড করবো ইন্টু অ্যাড করার জন্য এখানে মিডিয়া ব্রাউজার আসলাম মিডিয়া ব্রাউজার আসলাম আমার যে ইন্টুটা তৈরি করা আছে সেই ইন্টুটা আমি এখানে অ্যাড করবো তো ইন্টু কিভাবে বানাবেন সেটা নিয়ে একটা ভিডিও অলরেডি করা আছে এটা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে ইন্টু বানাতে পারবেন সেভ কিভাবে করবেন দেখতে পারছেন উপরে সেফ অপশন আছে সেখানে সেফ অপশনে টাচ করার পরে পুনরায় ভিডিওটা আবার টাচ করবেন শেয়ার অপশনে যাবেন এখানে সেফ টু গ্যালারি তারপরে তো আমি এখানে ফুল এইচডি দিয়ে ফুল এইচডি ফুল তে করি ফুল এ ফুল এসডিতে করি উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি এটা আমি সেভ করি বেশিরভাগই তো আপনারা চাইলে সেখানে সেফ অপশনে সেফ অপশনে টাচ করলে মনে করেন দেখছেন এক্সপ্লোটিং এক্সপ্লোটিং প্রজেক্ট এটা যখন আপনার ক্লিয়ার হয়ে যাবে তখন এটা অটোমেটিকলি সেভ হওয়ার পরে আপনার ফোনে গ্যালারিতে চলে যাবে তো ভিডিওটি পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগতে থাকে এটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবাজ মতামত জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম